যারা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। পাসপোর্টটি হাতে পেতে বেশ কিছু সময় লাগে। পাসপোর্টটি তৈরি হওয়ার আগে পাসপোর্টটি বেশ কিছু ধাপে যায়, যেমন আপনার কাগজপত্র যাচাই বাছাই হয়, এরপর পুলিশ ভেরিফিকেশন হয়, আপনার কোনো তথ্য ভুল রয়েছে কিনা, পাসপোর্ট প্রিন্ট করতে কোনো অসুবিধা হলো কিনা, কিংবা আপনি কবে পাসপোর্টটি হাতে পাবেন, সমস্ত তথ্য কিন্তু আপনি অনলাইনে মাত্র 1 মিনিটেই চেক করে দেখতে পারবেন ঘরে বসেই। পাসপোর্ট চেক করার আগে আপনার কিছু ইনফরমেশন প্রয়োজন হবে। আমরা যখন পাসপোর্টের জন্য আবেদন করি তখন আমাদেরকে একটি প্রিন্ট সামারি দেওয়া হয়। এই প্রিন্ট সামারিতে কিন্তু একটি দেখতে পারবেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি দেওয়া রয়েছে। এছাড়াও এনরোলমেন্ট শেষে আপনাদেরকে ডেলিভারি স্লিপটি দেওয়া হয়, সেখানেও কিন্তু হাতের বামে এবং ডানে কর্নারে দেখতে পারবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন আইডি এবং রেজিস্ট্রেশন আইডি দেওয়া রয়েছে। উক্ত অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অনলাইন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা। কিভাবে চেক করবেন চলুন দেখে নেই। প্রথমত আপনাদেরকে ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে যেতে হবে। এর জন্য আপনি এখানে সার্চ বারে লিখবেন epassport.gov.bd। ওয়েবসাইটটিতে চলে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর চেক স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর এখানে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিবেন। অনলাইন অ্যাপ্লিকেশন আইডি বা রেজিস্ট্রেশন আইডি দেওয়ার পর এখানে দেখতে পাবেন এই ঘরে অটোমেটিকলি সেই নাম্বারটি চলে আসবে। নাম্বারটি চলে আসলেই বুঝবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়া সঠিক হয়েছে। এরপর আপনারা এখান থেকে আপনার জন্ম তারিখ লিখবেন, প্রথমে দিন লিখবেন, এরপর অবলিক মাস লিখবেন, এরপর অবলিক বছরটি লিখে দেবেন। দিন মাস বছর অর্থাৎ জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখানে আই এম হিউম্যান এই অপশনটিতে একটি টিকমার্ক দিন। এই অপশনটি টিকমার্ক দিলে একটি গ্রিন কালার টিকমার্ক চলে আসবে। দেন চেক অপশনে ক্লিক করুন। চেক অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা। পাসপোর্টের বর্তমান অবস্থার যে স্ট্যাটাস গুলো দেখায় সেটি মূলত 10 থেকে 15টি কমন স্ট্যাটাস দেখায়, এবং এই স্ট্যাটাস গুলোর কিন্তু নির্দিষ্ট অর্থ রয়েছে। অনেকেই পাসপোর্ট স্ট্যাটাস দেখে অর্থাৎ শর্টকাটে দেয়া থাকে, যার কারণে স্ট্যাটাস দেখেও নাও বুঝতে পারেন। দর্শক ঘাবড়ানোর কিছুই নেই, যদি আপনি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে 10 থেকে 15টি কমন স্ট্যাটাস দেখাবো যে কোন স্ট্যাটাসের কি অর্থ, চাইলে আপনি আমার সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পাসপোর্ট চেক করার সময় যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন, চেক করতে না পারেন কোনো সমস্যার কারণে, আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব।